নমস্কার বন্ধুরা, আজকে আমি একা এসে গেছি তোমাদের সামনে। তোমাদের কাকু একটু নাই, বাইরে গেছে। আজ আছে মেনু ভাত, সাদা প্লেন একদম, আর আছে একটু চিকেন কষা কষা, আর টমেটোর চাটনি আমসত্ব দিয়ে, আর মুগের ডাল। আজ প্লেন খাবার, ভাজা ভুজি কিছু বানায়নি আজকে, আর সাথে আছে একটা পেঁয়াজ ছোট্ট মতন। আগে ডাল দিয়েই খাবো। আলু নেব দুটো, আলু বেশি দিইনি আমি, একটু একটু দিয়েছি, সবজি কেনা। কাকু চিকেন খায় না, আমি বললো তুমি আজকে একা করো না, কালকে আমি করো। ওর মাছ আছে, মাছ দিয়ে খাবে। গরমকালে পেঁয়াজ খেতে খুব ভালো লাগে, ঠান্ডা ভাতে কি গরম ভাতে। ঝালাতে মাংস মনে হচ্ছে এপ্রিল মাসে আরো গরম বাড়বে। মার্চে তো গরম, আমসত্ব গুলো বলেনি ঠিক মতো, আমসত্ব দিলে টমেটোর গন্ধটাই চলে যায়। এত এত খাবার নেই না, নষ্ট হবে, যেটুকু খেতে পারবো সেটুকু নিই। মাছও বেশি খেতে পারি না, ওই এক পিস আধ পিস, চিকেনের ওই দু তিন পিসই বাস। এর থেকে বেশি খেলেই যেন অস্বাস্থ্য হয়, একটুই খাই। আগে অনেক খেয়েছি, তখন তো ভিডিও হয় না,
অনেকে অনেক সাজিয়ে নেয়, অর্ধেক খায় অর্ধেক রেখে দেয়। আমরা যেটুকু নেই সেটুকুই পরিষ্কারভাবে খাই। মাছ ফাছ বেশি হয়ে গেলে তত খেতে ভালো লাগে না, ছেলে খেয়ে দেয়। তা অন্য মাছ হলে খায় না, রুই কাতলা হলে খায়। টক দই এটা এখন গরমে একটু খাওয়া ভালো, ওই জন্য প্রত্যেকদিনই একটু খায়। কাল খাবারের সঙ্গে খাইনি, কাল সকালে খেয়েছিলাম শরবত। গরম কালে দই খাওয়া ভালো। বন্ধুরা খাওয়াটি শেষ করলাম, আজকে এই পর্যন্তই। তোমাদের সঙ্গে নেক্সট ভিডিও আবার দেখা হচ্ছে। তোমরা ভালো থাকো, সুস্থ থাকো, সামনে আবার আসছে তোমার কাকুকে নিয়ে আবার।